আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ মিদুল শেখ। আপনারা চাইলে ফেসবুকে ফলো করতে পারেন, চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, স্ক্রিনে নাম দেওয়া আছে। আমরা সবাই যেটার জন্য অপেক্ষা করতেছি দীর্ঘদিন ধরে, আল্লাহর রহমতে, অসীম রহমতে এটা পাস হয়ে গেছে লিখিতভাবে। তো আমার ভিডিওটা পুরোপুরি না টেনে দেখুন, ফুল তথ্য দিয়ে দিব কিভাবে আবেদন করতে হবে, কত তারিখ থেকে কত মাস সময় দিবে সব ডিটেলসে বলে দিব। তো আমার চ্যানেলটা নতুন দেখলে সাবস্ক্রাইব করে একটা লাইক দিন আর পাশে থাকুন, আর আমার ভিডিওটা পুরোপুরি দেখুন। আপনার যেহেতু শুনতেছেন আগের থেকেই 69,700 মানুষ ইতালিতে টানবে, বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন দেশ থেকে অবশ্যই এতগুলো মানুষই টানবে, এটা পরিবর্তন হয় নাই, এটা বিভিন্ন দেশ থেকে টানবে। আপনার আপনার এর মধ্যে 27,000 টানবে হলো স্পন্সর ভিসা বা নন সিজনাল ভিসা, আর 42,000 টানবে হলো সিজনাল ভিসা। আল্লাহর রহমতে স্পন্সর ভিসায়ও বাংলাদেশিদের নাম আছে, নন সিজনাল সিজনাল দুইটাতেই আপনার বাংলাদেশিদের নাম আছে। এ নিয়ে কোনো টেনশন নাই, বাংলাদেশিরা ভিসা পাবে অবশ্যই। আপনি চেষ্টা করবেন যে প্রথম, মানে যত তাড়াতাড়ি পারেন এখনই বুক করে ফেলুন, মালিকদের এখনই, মানে প্রথম দিকে যারা অ্যাপ্লাই করবে তাদের মোটামুটি ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আপনি যত লেট করবেন অত ভিসা পাওয়ার পার্সেন্টেজ মানে কমে যাবে। তো আমি বলে দেই, এটা বিভিন্ন ক্যাটাগরিতে আপনার লোক নিবে। আপনার সবচেয়ে ভালো হলো আপনার সিজনাল নন সিজনাল মধ্যে নন সিজনাল ভিসাটা সবচেয়ে ভালো। নন সিজনাল ভিসার মেয়াদ থাকে হলো 2 বছর, আর সিজনাল ভিসার মেয়াদ থাকে হলো 6 থেকে 9 মাস। সিজনাল ভিসার মেয়াদে কাজকাম কীরকম হবে, যেমন কৃষিক্ষেত্রে যে কাজগুলো হয়, বিভিন্ন শাকসবজি চাষ, ফলমূল চাষ, ওই কাজগুলো বেশি হয়ে থাকে। অবশ্যই আপনি যে যার দালাল হোক, আত্মীয় স্বজন হোক, যার মাধ্যমে আবেদন করেন না কেন, আপনি চেষ্টা করবেন যে আপনার নন নন সিজনাল ভিসার জন্য, সিজনালের থেকে নন সিজনাল ভিসাটা বেশি ভালো। টাকা পয়সা এটা আপনার সাথে দালালের যত টাকা কন্ট্রাক্ট হবে। তো আপনারা সময় কত, সময় কবে থেকে শুরু হবে, আপনার 27 তারিখ থেকে অ্যাপ্লাইয়ের ডেট শুরু হবে আপনার নন সিজনালের ক্ষেত্রে, আপনার যেটা স্পন্সর বলে স্পন্সর 27 তারিখ থেকে, আর 1 ফেব্রুয়ারি থেকে শুরু হবে হলো আপনার সিজনাল ভিসার অ্যাপ্লাই। তো আপনি এখনই মালিকের সাথে অ্যাপ্লাই করে ফেলুন, অ্যাপ্লাইয়ের জন্য বেশি কিছু দরকার নাই, শুধুমাত্র আপনার পাসপোর্ট থাকলে হবে, অবশ্যই 18 বছরের উপরে হতে হবে, আর বয়স মোটামুটি 50-এর মধ্যে থাকলে হবে, কারণ 50 উপরে গেলে তো স্বাভাবিক, একটা লোক টানতে গেলে দ্বিধাবোধ করে, এত মুরব্বী এত বয়স্ক মানুষ এসে কী করবে। তো যাদের বয়স 18-এর উপরে আমি বলবো অ্যাপ্লাই করে দিবেন, অবশ্যই পাসপোর্টের মেয়াদ 6 মাস থাকতে হবে। কোনো মেডিকেল কিছু লাগবে না, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, কোনো এডুকেশনাল লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধুমাত্র পাসপোর্ট লাগবে আর টাকা লাগবে। তো আমি বলি এখনই সময়, কোনো ভালো একটা এজেন্সির সাথে কন্ট্যাক্ট করুন, বা আপনার যদি আত্মীয় স্বজন থাকে, যদি ভালো একটা মালিকের সাথে পরিচিত থাকে, এখনই বুকিং করে ফেলতে বলুন। কেননা আপনি যদি যত লেট করবেন, যদি হাল ছেড়ে দেন যে হইলে হইলো না হইলে নাই, তাহলে হবে না জিনিসটা। কেননা বিভিন্ন দেশের মানুষ আবেদন করবে, এর 69,700 মধ্যে দেখা গেলো বাংলাদেশিদের হয়তো বা 4 থেকে 5,000 ভিসা দিবে, আর বাকি কিন্তু দিবে বিভিন্ন দেশ থেকে। শুধু যে বাংলাদেশে এত মানুষ ভিসা দিবে এমনটা না, বিভিন্ন দেশ থেকে ভিসা মানে ছাড়বে। তো আমি বলবো বসে না থেকে, এখনই আপনার আত্মীয় থাকলে আত্মীয়কে রিকোয়েস্ট করুন যে কোনো ভালো একটা উকিলকে, ভালো একটা মালিকের সাথে কন্ট্যাক্ট করতে, বা ভালো একটা এজেন্সির সাথে যোগাযোগ করুন। অবশ্যই চেষ্টা করবেন যতটা টাকা কমিয়ে আনা যায়, আমার কথা বুঝতে পারছেন। আর লাস্ট ডেট হলো আপনার 17 মার্চ, লাস্ট ডেট হলো অ্যাপ্লাইয়ের ডেট 17 মার্চ। গত বছর 3 মাস ডেট দিছিল, কিন্তু এবার অত দেয়নি, মাত্র 1.5 মাস সময় দিছে, ওই মাসের মধ্যেই আপনার অ্যাপ্লাই করতে হবে। 17 মার্চ হলো লাস্ট ডেট, আপনারা বুঝতে পারছেন। 27 তারিখ, এই মাসের 27 তারিখ, জানুয়ারি 27 তারিখ থেকে নন সিজনালে অ্যাপ্লাই শুরু হবে, আর 1 ফেব্রুয়ারি থেকে সিজনাল ভিসা অ্যাপ্লাই শুরু হবে। তো আপনি চেষ্টা করবেন নন সিজনাল ভিসায় আসার জন্য। আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেল, আপনি কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করতে করতে বৈধ হতে পারবেন, এটা নিয়ে টেনশন করবেন না, একসময় বৈধ হয়ে যাবেন কাজ করতে করতে। তো আমার মানে সবাই আশা করছে যে আল্লাহ গ্যাজেটটা যেন পাস হয়, পাস হয়ে গেছে। করোনার পরিস্থিতি আছে, খারাপের দিকে ভালো বলবো না, তো তবে আমরা দোয়া করি যেন আরও ভালো হয় করোনার পরিস্থিতি, কেননা এখনও 100,000-এর উপরে মানুষ আক্রান্ত হইতেছে, 200-এর উপরে মানুষ মারা যেতেছে। তো আমি দোয়া করি সকলে যেন আসতে পারেন, এখনই যত দ্রুত সম্ভব এখনই দালাল ধরুন, বা আপনার পরিচিত কাউকে ধরুন। আপনার আপনার আত্মীয় স্বজন থাকলে যে আপনাকে আনতে পারবে এমনটা না, কেননা বাংলাদেশি ভাইরা কমই আছে যারা ট্যাক্স পেমেন্ট করতেছে, লোক আনার ক্ষমতা রাখে, নাই যে তা বলবো না, আছে, খুবই কম। একমাত্র ইতালিয়ান মালিক যদি ধরেন তাহলে আসার পসিবিলিটি বেড়ে যাবে, কেননা তারা প্রতিনিয়ত লোক আনতেছে তাদের মাধ্যমে।
তো আপনার যদি বিশ্বস্ত কোনো এজেন্সি থাকে তাহলে এখনই যোগাযোগ করে ফেলুন, হয়তোবা 15 লাখ চাইতে পারে, হয়তোবা 10 লাখ চাইতে পারে, এটা নিয়ে কিন্তু পরবর্তীতে একটা গন্ডগোল পাকে যে আপনি কোন ভিসা নেবেন। অবশ্যই তার সাথে ভাঙিয়ে নেবেন যেন আপনাকে নন সিজনাল ভিসা দেয়, কারণ এটার মেয়াদ 2 বছর থাকে আর সিজনাল 6 থেকে 9 মাস থাকে। তা বুঝতেই পারতেছেন নন সিজনাল ভিসাটা বেশি ভালো। তো আমি বলবো যে আপনারা অ্যাপ্লাইটা যত দ্রুত সম্ভব করে ফেলুন, আর আপনার অবশ্যই এখন যেহেতু করোনার পরিস্থিতি খারাপ মডার্না টিকা দিয়ে আসবেন। আমি যখন আসছি তখন টিকা দেওয়ার প্রয়োজন হয় না, টিকা না দিলে আপনি ইতালি ঢুকতে পারবেন, আর ইতালি আসার পর আপনার ওই 2 ডোজ টিকা দেওয়ার পরও গ্রিন পাস উঠাইতে গেলে আপনি যখন যেখানে টিকা দেয় ওইখানে আপনার কাগজপত্র নিয়ে যাবেন, তো আপনাকে তৃতীয় ডোজ দেওয়ার জন্য বলতে পারে। আপনি যখন তৃতীয় ডোজ দিয়ে দিবেন তখন আপনাকে গ্রিন পাস তারা দিয়ে দিবে। আপনারা আমার কথা ক্লিয়ার? তৃতীয় ডোজ দেওয়া লাগতে পারে, যেমন আমি আজকে তৃতীয় ডোজ দিয়ে আসলাম। আপনার 2টা ডোজে গ্রিন পাস দিবে না, তৃতীয় ডোজ দিয়ে দিবেন, সমস্যা নাই। তো আপনার যখন কাগজপত্র দেখাইবেন যে আমি দেশের থেকে টিকা দিয়ে আসছি তো আপনাকে দিয়ে দিবে। আর আমি বলবো মেয়েদেরও সার্কুলার ছাড়তে পারে। আপনার দেখা গেল 12 তারিখের পর 8-9টা আর্টিকেল বাইর হবে, তো প্রত্যেকটা নিউজ পেপারই আপনার ভাগ ভাগ করে বার হবে যে কত ক্যাটাগরিতে লোক নিবে বলছে। এখন তাও বিস্তারিতভাবে আরও বের হবে যে মহিলারা কতজন আসতে পারবে, বাংলাদেশিরা কতজন আসতে পারবে, সম্পূর্ণ ডিটেলস ভাগ ভাগ হয়ে বার হবে। তো অনেকে বলতেছে ভাই আমার 18 বছর হয় নাই, আমি কি আসতে পারবো? না ভাই, আপনার যদি পাসপোর্টে 18 বছর না হয় আপনি আবেদন করতে পারবেন না, কেননা ইতালিতে কাজ কাম করার জন্য অবশ্যই আপনার বয়স 18-এর উপরে হতে হবে। 18-এর নিচে যারা ওরা ইতালিতে কাজ কাম করতে পারে না, এটা বেআইনি। আমার কথা ক্লিয়ার? এটা বেআইনি। আপনি তো আমি বলবো যে আপনারা এখন মনে করেন ঢাকার গুলশানে অনেক ভালো মন্দ এজেন্সি আছে, আপনার সব এজেন্সির লোক সব দালাল যে খারাপ এমন না, আবার সবাই ভালো এমনও না, টাকা মারার অনেক রেকর্ড আছে। কারণ আপনার এক প্রকার রক্ত বেচে আপনি টাকা দিবেন, অবশ্যই বুঝে শুনে টাকা দিন, সবাইকে বিশ্বাস করবেন না। আর একবার আপনি ইতালিতে ঢুকে গেলে 4 বছর হোক 3 বছর হোক এক সময় সেটেল হবেনি, আপনার সৌজন্য পাওয়ার আগ পর্যন্ত আপনি দেশে যেতে পারবেন না, দেশে গেলে আর ইতালি আসতে পারবেন না, সৌজন্য পাওয়ার পর আপনি আসতে পারবেন। আর ইতালির সুবিধা কি, আপনি দেখা গেল সৌজন্য পেয়ে গেলে 29টা কান্ট্রি ঘুরতে পারবেন, আর ইতালিয়ান পাসপোর্ট পেয়ে গেলে তো মামা মিয়া কোনো কথাই না। ইতালিয়ান পাসপোর্ট দিয়ে তো অনেকগুলো দেশে আল্লাহর রহমতে ঘুরা যায়। আর ইতালিতে আসতে পারলে দেখা গেলো আপনার ফ্যামিলিকেও আপনি আনতে পারবেন, কেননা আপনার ফ্যামিলির মধ্যে দেখা গেলো আপনার বাবা থাকে, আপনার মনে করেন সন্তান বউ বাচ্চা নিতে পারে। ঠিক আপনি যখন আসবেন আপনার কাগজপত্র হয়ে গেলে আপনার বউ বাচ্চা আপনার মা বাবাকে আপনি আবেদন করে আনতে পারবেন, এই সুযোগ সুবিধাটা আছে। কিন্তু হ্যাঁ, আত্মীয় স্বজন অন্য ইয়াতে আনতে পারে না, মানে ধরেন আমার কাকা থাকে, আমার কাকা আমাকে নিতে পারবে না, কখন নিতে পারবে? তার সাথে যদি ইতালিয়ান কোনো মালিকের ভালো একটা সম্পর্ক থাকে তাকে রিকোয়েস্ট করে যে এরকম দেখা গেলো উনি 10 জন লোক আনবে, তো এর মধ্যে যদি আপনার নামটা ফালায় দিতে পারে তাহলে আপনার ভিসা হওয়ার চান্স আছে। যেহেতু লাখ লাখ আবেদন হবে প্রথম সার্কুলারে, মনে করেন 27 তারিখ 9টা থেকে আবেদন শুরু হবে, সকাল 9টা থেকে প্রথম আওয়ারের দিকে যারা মনে করেন ফাইলটা জমা দিয়ে দিবে তাদের পার্সেন্টেজ অনেক বেড়ে যাবে, ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। আপনি তো জানেন প্রথম দিকে যারা আবেদন করে তাদের পার্সেন্টেজটা একটু বেড়ে যায়, লেট করে যারা আবেদন করে তাদের পার্সেন্টেজ কমে যায়। তো চেষ্টা করুন এখনই যোগাযোগ করে ফেলুন, যে রিকোয়েস্ট করুন বিভিন্ন। তো আমি বলবো যে বসে থাকেন না, আর যেহেতু আসবেন টুকটাক হাতের কাজগুলো শিখে ফেলুন, আর ভাষাটা এখন থেকে শিখে ফেলুন। ধরেন আপনার নাম কিভাবে বলতে হয়, তারপর আপনি কেমনে টুকটাক কথা বলবেন, টুকটাক মানে জিনিসগুলো এখনই মানে শিখতে শুরু করে দিন। আর অবশ্যই ইতালিতে আপনি যদি সালদা তোরে ঝালাইয়ের কাজটা শিখে আসতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক উপকার হবে, কারণ এই কাজের অনেক ডিমান্ড আছে। আর আপনি মানে গাড়ি যদি চালাতে চান, ড্রাইভিং লাইসেন্সকে পাতেন্তা বলে, পাতেন্তা পাওয়াটা এত সোজা না, ইতালির ভাষায় পরীক্ষা দিতে হয়, পড়ালেখা করতে হয়, অনেকটা ডিফিকাল্ট, অনেকটা টাফ। তো আমি বলবো ভাই প্লিজ আপনারা বুঝে শুনে দালালকে টাকা দিবেন, আর যেহেতু গ্যাজেট পাস হয়েছে সবাই খুশি, আর সকলে আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, টাটা। আর এটা কিন্তু সত্যি অনেক সুখবর, আমি দোয়া করি আপনারা যেন সুস্থ মতো আসতে পারেন। বাই বাই, আল্লাহ হাফেজ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।